সো ফার্স্ট রাখি পড়াচ্ছে হচ্ছে সুস্মিতা। হ্যালো, কেসে হো? একদম পারফেক্ট। সবার লাস্টে পড়ালাম কিন্তু সবার আগে। কে বলিও? সবার লাস্টে পড়ালাম কিন্তু সবার আগে। এই হতা হ্যায় জো লাস্ট পে না আতা। এই যে এটা হচ্ছে ফ্রিজ, যেটা কিনা দিয়েছে হচ্ছে দাদা ভাই। সবাই মিলে এসছে। নবনীতা কেমন লাগছে? ভালো। সুস্মিতা? আমি শুরু থেকে তো তোমাকে সাজেস্ট করছিলাম এই গাইস। তৃতীয় ফুটো করছে। সো প্রেরণা, আমি তোকে গিফট দিয়েছি তো? হ্যাঁ বাবা, আমার তো কিন্তু আজকে হাতে এটা নেই, কেন ওটা তো পরে বেরোই নি। কেন পড়লি না কেন? এই কি রে বল, আজকেই তো তোকে পড়তে হতো জিনিসটা। আমি পড়ি যাই না শুটিং। আর চিকেনটা হচ্ছে আইনজি শুটিং থেকে মানে ফিরে করেছে। আবার একটা কি দরকার বাবা? ঠিক আছে ঠিক আছে, দাও দাও। আমি আর অনেকদিন বাদে একটা হ্যাপেনিং ব্লগ আসতে চলেছে, তার কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সো রাখি পূর্ণিমায় প্রত্যেকেই মানে প্রত্যেক বছর সবাইকার কমপ্লেন থাকে যে আমি কাউকে কোনো গিফট দিই না, বাট এইবারে আমি সবার জন্য প্রপার গিফট কিনেছি। সো ফার্স্টে দেখিয়ে দিই, আমার কাছে রয়েছে একটা সুন্দর বেড কভার। বেড কাভারটা হচ্ছে ডিপ ব্লু কালারের, দেখতেই পাচ্ছ। এবারে জিনিসগুলো কাকে দেবো আমি জানি না। নেক্সট রয়েছে ব্যাগ, এরকম ব্যাগ তিনটে রয়েছে, দুটো অ্যান্ড তিনটে। অ্যান্ড এইটা একটা অন্যরকম দেখতে, এটা বেশ ভালো দেখতে। সো সবকটাই ভালো দেখতে, কারণ আমি নিজে কিনেছি সবকটা। সো এটার পর রয়েছে আর একটা হচ্ছে ডিউরেসেলের পাওয়ার ব্যাঙ্ক। তো ডেফিনেটলি এটা 1000 mAh-এর, আর ডিউরেসেল জানোই ব্যাটারি প্রচুর প্রচুর চলে, মানে ঘড়ির ব্যাটারি বলো বা ইলেকট্রনিকের ব্যাটারি বলো সব কিছুই। তো বেশ ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে, একদম ইউনিক লাগলো। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুলে খুলে কি দেখানোটা ঠিক হবে, যাই হোক দেখিয়ে দিচ্ছি। 2 ইয়ার্সের ওয়ারেন্টিও রয়েছে। তো এটা যার ভাগ্যে পড়বে সে হচ্ছে, সো খুলে আমি দেখিয়েই দিলাম, এখানটা হচ্ছে অন করার বাটন, এখানটা হচ্ছে লাইট, মানে কটা পাওয়ার থাকবে সেটা এখানে দেখিয়ে দেবে। এখানটায় দুটো USB, একটা হচ্ছে অ্যাপেলের লাইটনিং, একটা হচ্ছে টাইপ সি, অনেক রকমের পোর্ট রয়েছে। সো ভীষণ ভালো লেগেছে আমার এটা। আর এর সাথে যেটা রয়েছে, একটা এটা চার্জ করার জন্য একটা ওয়্যার, প্লাস এখানে পাচ্ছ কুইক চার্জিংয়ের ফ্যাসিলিটি। আর আমার কিন্তু একদম প্রপারলি মানে রাখি গিফট হিসাবে কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছে। অটো ডিসকানেক্ট হয়ে যাবে এখানে, আলট্রা লাইটনিং পোর্ট আছে এখানে, সমস্ত কিছু রয়েছে, ট্রিপল পয়েন্ট রয়েছে। তো ভীষণ ভালো লেগেছে আমার এটা, ডিউরেসেলের আবার। সো এটা একটা, নেক্সট দেখাচ্ছি হ্যাপি লিভিংয়ের একটা বেড কভার, যেটা আমি বোঝাতে পারবো কি না জানি না, দেখতেই পাচ্ছ এরকম। সো এটা হচ্ছে হ্যাপি লিভিংয়ে, আর মানে একদম পুরো ছিমছাম হালকা বেড কভার, যেটা আমার খুবই পছন্দের। অ্যান্ড নেক্সট এই ব্যাগটার মধ্যে কিন্তু একটা বেশ লেদারি লেদারি ফিনিশ রয়েছে, প্লাস এখানটায় গোল্ডেন চেন রয়েছে, প্লাস বড়ো চেনও বোধ হয় ভেতরে রয়েছে মেবি। সো এটা একটা, আর এখানে রয়েছে ফাস্ট ট্রাকের ব্যাগ। এবারে আমি এটা বুঝতে পারছি না এতভাবে প্যাক করা এটা খোলাটা কি ঠিক হবে কি ঠিক হবে না। যাই হোক, আমি এটা ফটো দিয়ে দেবো তোমাদেরকে, আর না হলে যাদেরকে দেবো তাদের থেকে খুলিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, সো গিফট তো দেখে নিলে, এবারে গিফটগুলো কাকে দেবো, কে কে আমাকে রাখি পড়াচ্ছে সবটা জানতে পারবে আজকের ব্লগে। তার জন্য তোমাদের কিন্তু ওয়েট করে থাকতে হবে পুরো শেষ অবধি, একদম স্কিপ করা যাবে না। ওকে, সো ফার্স্ট রাখি পড়াচ্ছে হচ্ছে সুস্মিতা। ভদ্রাকাল নাকি পড়ছে, 100 বছরে একবার আসে। ভদ্রাকালের 1 মিনিট আগে আমি পড়িয়ে দিয়েছি, 1 মিনিট আগে পড়িয়ে দিয়েছে, মানে এখন অবধি হতে সময় আছে। তো আপাতত এটা হচ্ছে তোর রাখির গিফট। এই বিষয়টা কি রে, তুই বুঝতে পারছিস না কি এটা? এগুলো তো বেড কভার। হ্যাঁ না, ও সেটা আমার আর ওর দাদা এই দুজনেরই একসাথে হয়ে গেল গিফট। কেমন পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। আমার গিফটটা এই যে, আমি না অ্যাকচুয়ালি আমি তোর গিফটটা মানে এনে রেখেছি, এটা শুধু এই গিফট নয়, মানে দীর্ঘ দিন ধরে গিফট জমা রয়েছে। একটা নাকি জুতো দিবি নাকি বলে? জুতো তো পূজোর সময় দেব। ওর তাহলে পূজোর সময় কি দিবি?
পূজোর সময় আর পূজোর গিফট কি দিবি? দুটোই একসাথে দেব। আর না বেসিক্যালি আমি তোর জন্য নিজেই কথায় হারিয়ে গেছে বুঝতে পারছিস? আমি আমি অ্যাকচুয়ালি কিনেছি তোর জন্য বলছি, তোর হেলদের কথা ভেবে আমি একটা এয়ার ফ্রায়ার কিনেছি যেটা বাইরে না আমার দরকার নেই এয়ার ফ্রায়ার। আর একটা স্যান্ডউইচ গ্রিলার আমার দরকারই নেই এগুলো। তুই এগুলো কোথায় দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছিস? না দিদি নাম্বার ওয়ান থেকে আরো পাবো তাহলে। আরে তুই তো সেই ধর ওই কি বলে আমাকে কি দিবি, ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার যেরকম পেয়েছিস? না এটা এটা আমি টাকা দিয়ে কিনেছি দাদা ভাই, মানে বিছানা চাদর কোলাবরেশনে আসছে নাকি আজকাল? হ্যাঁ তারপর তো ওই আর কি আছে, এগুলো সব আছে বাড়িতে। আজকে তো গাড়ি আনিনি, অনেক ভারী ভারী জিনিস তো, ওটা তোকে আমার বাড়ি থেকে কালেক্ট করতে হবে। যাই হোক ঠিক আছে, এবারে হচ্ছে নেক্সট এপিসোডে এসছে হচ্ছে নবনীতা। নাম ভুলে গেছিস? না না আমি বলছি যে দাদাইকে পড়াবে নাকি আমাকে পড়াবে সেটাই। আমার আগে আমার আগে বড় থেকে তো এটা আচ্ছা ঠিক আছে। ও যে রাখির পশোরা সাজিয়েছে এখানে, ও কি তোর সব করে নিজের বানানো? না 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 বানিয়ে আনিনি, প্যাকটাও বানানো না, সব কিনে রাখি। বানিয়ে আনিনি। আচ্ছা আমি এই ওর ওর গিফটটা দে, ওর গিফটটা দে, তুই তলা থেকে তুলে দে। সব তলে রাখা আছে, ওপরে ওপরে ওপরে, হ্যাঁ একদম ওপরেরটা। না ওপরে কোনটা ছিল ফেলে দিলি তো নিচে, সুকান্ত এখনো আসেনি, আছে সামনে না। ওকে হয়ে গেছে, সুন্দর রাখি ইয়ে। আচ্ছা বাই দ্য ওয়ে আমার লুকটা, বাবা দাদা ভাই টাকা দিচ্ছে কি দিল দেখায় কি রে, দেখাবো দেখাবো এরকম করে খুলে দেখা। সামনে তাই কথা বলছে। আরেকটা তোমার, তুমি সবসময় বই পড়তে পছন্দ করো, পরের বারে আরো কয়েকটা আনবো, এবারে এর মধ্যে অরিজিনাল ফুল একদম একদম অরিজিনাল নয়নতারা দেবো। আর এটা তোমার বুকমার্ক। বাহ নবনীতার এই জিনিসগুলো কিনতে গেলে নবনীতা কোথায় পাওয়া যায়? তো নবজ ক্রিয়েশন ফেসবুক পেজ আছে, ইনস্টাতেও আছে, ফোন নাম্বার 8373049188। আর আপনারা যদি আপনারা যদি ভাবেন যে এই নাম্বারটায় ফোন করে নবনীতাকে ডিস্টার্ব করবেন, নবনীতার কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে মানে ফাইনাল হয়ে গেছে। আর তমলুকে যারা আছো বা আমার বাড়ির কাছাকাছি মেচেদার কাছাকাছি যারা আছো, 2-3 এক্সিবিশন হচ্ছে অপূর্বগিরি চেম্বারের একদম অপোজিটে, তো যারা কাছাকাছি আছো সবাই চলে এসো। হ্যাঁ অপশনে দেখা, এটা তোর জন্য কারণ তোর এ লেখা আছে। কি লেখা? এটা তো লেট স্টার্টে আমার লেখা তাই তো? এটাও রেজিন দিয়ে পুরো পলিশ করা আছে। বাহ এটা সুন্দর ও লেট স্টার্ট লেখা একটা জিনিস দিয়েছে। দেখ এটা নিবি না ম্যাক্রামের, ওটা নিবি? কি এটা কি এটা? এটা গাড়ির সামনে টাঙায়, হ্যাঁ টুকরি মতোটা টাঙিয়ে কি করব দেখি, এটা আমার তো বেশি আকর্ষণ নিয়ে দেখতে। নিয়ে এসেছি দেখা তো এটা কি, তোকে একটা কাজ করতে হবে যেটা করার আমি সময় পাইনি, হেয়ার স্প্রে দিয়ে দিতে হবে। হেয়ার স্প্রে দিয়ে কি করব? তাহলে এটা খোঁচা খোঁচা থাকবে। জিনিসটা কি এটা? এটা বা এটা, যাই হোক রিয়াজ তো আজকে বোধহয় দেখা হবে না, তো আপাতত আপাতত কালকে হচ্ছে আমি এই জিনিসটা ভিডিওটা পোস্ট হবে, তো তোমরা একটু বলো তো কোনটা নেবো, এটা নাকি এটা? হ্যাঁ দাও দাদা ভাই, দাও দাদা ভাই দাও, খাবাতে পোনাটা কম করো। যাই হোক তুমি রাখিতে মাকে কি গিফট দিয়েছো সেটা কি দেখিয়েছো? রাখিতে মাকে কেন গিফট দেবো, পূজোয় গিফট। ও ওটা পূজোর গিফট? হ্যাঁ পূজোর গিফট। ঠিক আছে কি এইটা আবার কেন এনেছো? তার জন্য বহু দূরে দূরে তুই ট্রাভেল করিস, তাই জন্য তোকে ডিউরেসেল এর 1000 ওয়াট এর একটা ব্যাটারি, সরি পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক। টোপাকে ভিডিও কল করতে বলো, বলো টোপাই এইদিকে আয়, সামনে আয়,
বন্ধন তো তোকে নেবাতে হবে, তোকে নিয়ে আসতে হবে কলকাতায়। আমি আসবো। ওকে বাই দ্য ওয়ে, টোপাই এখানে সিরিয়াল করছে। টোপাই তো সিরিয়ালের নাম কি? আহল্যা বাই। সোনি আটে হয়? সোনি আটে কটার সময়? সরি, সোনি আট নয়, সোনি টিভিতে হয়। টাইমটা বল। 7 PM এ হয় আহল্যা। আপনারা দেখুন, দেখে জানান হ্যাঁ কমেন্টে। তুই আপাতত ব্লগে আছিস টোপাই? তুই আপাতত ব্লগে আছিস? দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যালো, একদম পারফেক্ট। মে আপকো দেখা হুঁ দৃষ্টি কে সাথ? দৃষ্টি, দৃষ্টি দৃষ্টি বানুশালী। নতুন ফ্রিজ এসেছে, তাই জন্য হচ্ছে এই সমস্ত ব্যাপার, বুঝলি তো? হ্যাঁ, তো এই যে ফ্রিজটা, হ্যাঁ ফ্রিজটা দেখানো হয়নি, ফ্রিজটা আমি দেখিয়ে দিই একটুখানি। তো এই যে এই ফ্রিজটা দেখছেন আপনারা, এই ফ্রিজটা দিয়েছে মাল। ওঠালো একটু, জ্বালাও, দেখাই যাচ্ছে না দাদা, এই আলোগুলো জ্বালাও। বাহ, নিজের বাড়ি নয় তার প্রমাণ, আলোই জ্বালাতে পারছে না। এই যে এটা হচ্ছে ফ্রিজ, যেটা কিনা দিয়েছে হচ্ছে দাদা ভাই। না 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 না, ছোট লোক আমি একদম হবে না, ছেড়ে দাও, নিজের বাড়ি যাও। হাল ছেলে, মা তোমাকে কেন, তোমাদেরকে জানিয়ে দিই বিষয়টা। একটু এগিয়ে যাও। সেটা হচ্ছে যে মা হঠাৎ করে, মা ওই ফ্লু এখানে হিসু ঠিসু করেছে, মা বলছে যে এই ফ্লুর হিসু মাঝতে মাঝতে আমার হাত পা হচ্ছে পুরো থালা খালা হয়ে যাচ্ছে, আর ওর তলায় যাওয়া যাচ্ছে না, ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ থেকে নাকি জলও পড়তো পেছন থেকে। তাই জন্য মার দাবি ছিল হচ্ছে একটা ফ্রিজ কিনে দিতে হবে। দাবিটা কাকে? বাড়ির বড় ছেলে কিন্তু পাশের ঘরে বসে রয়েছে, মা কিন্তু দাবিটা আমাকে জানাচ্ছে যে একটা ফ্রিজ নিয়ে আসবি, এই ফ্রিজটা আর পাচ্ছি না, এই হচ্ছে না, ওই সমস্ত দাবি আমাকে যে কেন বলে মহিলা আমি বুঝি না। যাই হোক, দাদাই সেই দিনকে ছিল ভাগ্যক্রমে, এবং পাশের ঘর থেকে শুনতে পেয়ে দাদাই বলেছে যে আমি কিনে দিচ্ছি। দাদা এই বড় মনের পরিচয় দিয়েছে, পুজো গিফটে দিয়ে একটা, এমনিতেই দিয়েছে মাকে, এমনিতেই ফ্রিজের যা দাম, মা আমাকে নিয়ে গিয়ে সায়া ব্লাউজ হ্যান ত্যান অমুক তমুক এগুলো কেনাতোই, এই টাকারই কেনাতো, এর থেকে বেশি কেনাতো, আমার তো মনে ফ্রিজটা সস্তায় হয়ে গেছে। তাই মা শাড়ি ঠাড়ি দিবি না মাকে দাদাভাই পুজোয়? কে? মা শাড়ি তো রয়েছে আটখানা। বাহ, বড় ছেলের ব্যাপারে মার তো রয়েছে আটখানা। অদ্ভুত, বাবা চব্বচস্য গিলছে সবাই বাড়িতে বসে। চব্বচস্যর মানে জানিস? চব্বচস্য খাচ্ছিস তো গান্ডে পিন্ডে দেখছি। জোড়ার ডাল তো বানিয়েছিস চব্বচস্য। ও মা, মা সুকান্ত কি বললো দেখো, বলছে যে এই লুচি আর ছোলার ডাল আছে এইসব আবার কেউ খায় নাকি, এইসব বলছে। মা এরকম ভাবে বললো, মা তোমার রান্নাকে অপমান করলো। না, মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছে। লজ্জা করে না তোর? তোর বাড়িতে যে একটা কুকু বলে একটা মহিলা আছে, তাকে রান্না করাচ্ছে কেন? তো মা পুজো করে বসিয়ে, ওকে গল্প করে পুজো বসিয়ে, মা ক্যামেরা করে দেয় ব্লগের। কিন্তু তুই আমার মায়ের রান্নাকে বাজে কেন বললি? বাজে তো বলিনি।
তাই তো বললাম 2400 টাকা আর অনেক কিছু হওয়া উচিত ছিল ওই কুচি কাটি ঘাস পাতা টিগড়ি টাগড়ি দিলে 2400 লাগে নাকি মালদা পাটি কোথাকার একটা কুকু আছে কত বিরিয়ানি বাড়িতে কুটি 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 করে জিনিসপত্র সাজিয়ে সাজিয়ে দেয় বাড়িতে আর বিরিয়ানি হয় না হয় না তো কেন হয় না সো আমরা রাখি পূর্ণিমার দিন চলে এসেছি গাড়ি দেখতে সাথে এসেছে শিবম দুর্গাকে ছেড়ে মা কেমন লাগছে গাড়িতে বসে ভালোই এই গাড়িটা কি বুকিং করে দেব দাও গুল্লু বাহ এই গুল্লু তো বাতায় দিচ্ছে না তো চলে গেলি তো বল নেব কি গাড়িটা হ্যাঁ ভালো তো হ্যাঁ ভালো তো বলে তো বলে ফিচারগুলো বলে দে গাড়ির কি কি আছে দেখতে হবে हाँ मुझे यही पसंद आया था सबाई मिले नवनीता कैमन लगे गाड़ी टाका माने पड़लो अनेक टाका अनेक साढ़े आठ लाख চা খেতে মার বক্তব্য হচ্ছে চা কেন খাওয়াচ্ছি না গান হচ্ছে গান মিলা হ্যায় সবকে খানে পে নজর হ্যায় ইসকি অভি দেখনা ইসমেসে এক সিপ জরুর লেগা ইয়ে বন্দা কোল্ড কফি আচ্ছা লাগ রহা হ্যায় অভি খায়া ভি হ্যায় আচ্ছা লাগ রহা হ্যায় সুকান্ত বেচ রহে হচ্ছে ক্যাফে ল্যাটে হট কফি বাই দ্য ওয়ে থ্যাঙ্ক ইউ সুস্মিতা ওকে গিফট হিসাবে এটা দিয়েছে আজকে হ্যাঁ এটাই তো গিফট আজকে তো আমি খাওয়াচ্ছি এই যে রাখি পরাইলাম তার জন্য মানে জাস্ট আ গিফট জাস্ট আ গিফট মাকে কেন খাওয়াচ্ছে এটা আমি জানি না আমাদের বাজারে যাওয়া শান্তনা পুরস্কার মাফি এক্সট্রা ফি একে কেন খাও একেও তাহলে একটা রাখি পরিয়ে দে ওকে তো কেউ রাখি পরালো না সত্যি কিন্তু আমি ওই যে ভদ্রা যোগ চলছে ওই জন্য বড় হচ্ছে তাহলে বাড়িতে যাওয়ার পথে একটা রাখি কি করে পড়াবে একটা গিফট তো পাবে ওই যে টেকনিকটা শিখে নিয়েছো তো কিভাবে করতে হয় রাখিটা উপর থেকে ছেড়ে দেবো আচ্ছা হ্যাঁ এসে আয়েগা উপর সে এসে ছেড়ে দেগা ফিক্স হয়ে যাবে নিচে সে পকড় লেবে এর রাখি এর রাখি গিফট 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 কি নিবে সেটা বলে দে না সেটাও ভালোবেসে যেটা দেবে কিন্তু এই ভালোবাসাটা সুকান্তর জন্য হলো না কেন আমাকে তো বলে দিয়েছে অলরেডি হ্যাঁ তোকে তো বলেছে ওকে কেন বললো না ये जो भैया है राखी के दिन कितना काम कर रहा हूँ मैं देखो ये भैया यहाँ पे ड्रिल करेगा अभी हमारे हमारे घर में आया है हम 100 रुपए में बुलाए हैं इनको और यही लोग दिल्ली से यही ला के दिए है तो यही टांगेंगे यहाँ पे माने अभी कहना हिंदी तो वाह 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 बढ़िया बहुत खूब की देखछन खूब भालो दादा भीषण भालो हयेछे बढ़िया उतना ही तो है রাখি পরার সময় ড্রিল বালা ভাইয়া কো রাখি পরনে আয়েগা ये शायद के घर वाले जो भी कोई आता है उसको राखी बांध देते हैं मैं ड्रिल वाला आया मेरे को यहाँ पे एक बहना मिल गई वैसे भाभी बुलाते हैं आया मेरा भाई नया भाई नया भाई दिखाओ राखी तो बहुत जबरदस्त लग रहा है रुद्राक्ष अरे वाह पैरासूट पैरासूट स्टाइल है अब खुद बांध लो मेरे को खुद बांध लो राखी के बहुत अच्छा दिखने में है हाँ राखी अच्छा है यार सच गया राखी
तो अब मैं कंफ्यूज हो गया, भाभी बोलूं या बहन बोलूं? क्या बहन बोलो, बहन बहन बोलो। तो बहन का गिफ्ट अभी पेंडिंग है क्योंकि पता ही नहीं था कि कोई बहन मिलने वाला है। कैसे पता होगा, किसी ड्रिलर को कहीं जाके वो करेगा ड्रिल और बहन मिल जाएगी, वही मेरे साथ हुआ है। तो अभी बहन का मुझे भी पता नहीं था, दी का दी बोल दी से। हाँ আমার কিন্তু এটা খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখানটায় ছিল হচ্ছে এই সাদা রঙের, এটা তো তোমরা জানো আমার ঘর যারা চেনো। সো এটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানো। এটা শিবম স্পেশালি দিল্লি থেকে এনেছে, প্রেরণা শুটিং থেকে। প্রেরণা কিন্তু সুন্দর মাথায় রং করেছে, খুব সুন্দর লাগছে রে। কোথা থেকে করেছিস? কোলাবোরেশন বাবা। ওকে, সো এইবারে হচ্ছে রাখি বাঁধবে, তো আমি একটু রাখির জন্য ঘুরে যাই ওর দিকে। এই যে ভদ্রা বসে রয়েছে, তোর কি সাংগি ভদ্রা এন্ড সাংগি, আর পেছনে রেখা, কোথায় রেখা? ভদ্রা ভদ্রা না, এই রাখিটা আমি পছন্দ, দেখা রাখিটা দেখা, আমি পছন্দ করে কিনেছিলাম। প্রেরণা হচ্ছে পছন্দ করিয়েছে আমাকে দিয়ে, এইগুলোই আমার দরকার, বুঝতে পেরেছো তো? চকলেটটাও পছন্দ করিয়েছি তোকে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ডায়মন্ড আর পান্না দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ, পান্না আর ডায়মন্ড দিয়ে। ইয়ে, কি সুন্দর দেখতে রে রাখিটা। দাঁড়া, এটা একটা সুতো চলে আসছে উপরে। বাহ, ভালোই লাগছে না আমাদের ফ্রেম। আরে আমি একটু ইয়ে করি, পড়াতেই পারলাম না। হ্যাঁ, নেই পড়া এবারে। ওই টুকরিগুলো পেছনে দিয়ে দে, ওই জিনিসগুলো পেছনে দে। এটা খুলে গেল, এটা ফলটি খুলে গেল। কি মা, কি হচ্ছে তখন থেকে? আমার রাখি, আমার রাখিটা হচ্ছে না, এরকম করিস না। দাঁড়া, আমাকে ভালো করে পড়াতে দে, এতবার পড়িয়ে খুলতে নেই, একেবারে পড়াতে হয়। হ্যাঁ, তুই খুলে দিবি তো? আমি খুলিনি, ওটা খুলে গেছে, ওটা খোলাই ছিল। না তুই একা পড়েছিস তো, ঠিক করে হয়নি তখন, পড়িয়ে দিচ্ছি। এত বড় বড় নখ নিয়ে না বড্ড অসুবিধাজনক। আমার প্রবলেম হচ্ছিল। হয়ে গেছে, পড়িয়েছি, পল্লবীটা পড়িয়ে দিই একেবারে। ইয়েস, টোপাইটটা ভালো করে পড়িয়ে দে। যদি আমি পড়েছি গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর দোল দোল দুলুনি করছে। ও মা, ওই নবনীতা রাখিটা দাও, ওটা পড়ে নি। হ্যাঁ, এখানে ঝুলছিল, এখানে ছিল, বলছে ঝুলছিল এখানে, তোর 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 কোন হইতে ঝুলছিল? দাঁড়াও, ওই যে ওই যে এটা কোন নবনীতার রাখি? হাতে কিন্তু মণিমাণক কি ভরে গেছে কিন্তু, তোর কিন্তু সব ডায়মন্ড আর আমার তো এরকমই পছন্দ, চুনি পান্না ডায়মন্ড মতি। সো প্রেরণা, আমি তোকে গিফট দিয়েছি তো? সুপর্ণা আমাকে দিয়েছে একটা সুন্দর পাঞ্জাবি, সাথে হচ্ছে আমার ফেভারিট চকলেট। এইটা না হলেও বলেছিল যে, এইটা না হলে আমি আর রাখি পরব, এটা বলে দিয়েছিল। ও বাই দ্য ওয়ে, রাখিটা দেখিয়ে দিই, রাখিটা হচ্ছে এই উপরেরটা, গণেশা। তো এটা হচ্ছে সুপর্ণার বোন, তোর নাম বল, আমি তোকে বোন বলেই জানি। সুবর্ণা, ও একই তো নাম, তাহলে পটাকে বই তো একটু আগেই স্লিপ অফ টাং হয়ে গেছিল। তো হ্যালো হ্যালো, এই তোমাদের নাম কি? থ্যাংক ইউ, আমারও খুব পছন্দ হয়েছে।
সুন্দর দেখতে হয়েছে এটা এটা আমি এমনিও পড়তে পারবো রে হ্যাঁ এমনিও পড়া যায় গ্রিনটা প্রেরণা দিয়েছে তোর উপরেরটাই আচ্ছা মানে এগুলোর পরপর এটাকে দিয়েছে এটা সুপর্ণার বোন এটা সুপর্ণা আচ্ছা এটা হচ্ছে নবনীতা বলে আমার একটা দিদি আছে সে হ্যাঁ এটা হাতিটা দিয়েছে হচ্ছে অনন্যা অনন্যা আচ্ছা সুকান্ত অনন্যা এটা দিয়েছে হচ্ছে সুস্মিতা হ্যাঁ এটা দিয়েছে টোপাই এটা দিয়েছে প্রেরণা এটা দিয়েছে সৌমিপাল ওকে এনে তোর গিফট ধর এবারে খুলে বল কেমন হয়েছে থ্যাংক ইউ আমি তো গিফটটা দেখিনি তাই জন্য আমি জানি না কেমন হয়েছে আমার অলরেডি খুব ভালো লেগেছে আমি জানো দুটো রাখি কেন কিনেছি কারণ সায়ক যখনই বাবুকে তো গিফট দেয় বা যাই কেনে ও আগে থেকে দেখিয়ে পছন্দ করিয়ে কেনে এবার আমি রাখি কিনেছি আমি যতটা তোকে দেখাইনি আমি তাই অপশন রেখেছিলাম মানে আমার যেটা পছন্দ হয়েছে সেটাই ওর পছন্দ হয়েছে তাই জন্য আমি খুশি ওয়াও থ্যাংক ইউ ইয়ে আর আমি তো খাওয়ার জন্য কিছু কিনিসনি হ্যাঁ দাঁড়া ইয়েস মিঠা I love dark chocolate thank you তুমি ফ্রুট আর নাট থাকলে তাহলে হ্যাঁ বাট ঠিক আছে এটা আমি কফির সাথে খেয়ে নেব নো ওয়ারি ওকে কফ ক্যাফে মোকা বানিয়ে খেয়ে নেব সো ফাইনালি বাবা আমি আমি তো ক্যামেরায়ই আসি না মানে আমি হচ্ছে লোকজনকেই দেখাতে ব্যস্ত থাকি তো আজকে প্রচন্ড ভালো হয়েছে সৌমি তো আমাদের একটু উইশ কর যাতে আমি হচ্ছে হচ্ছে কি যাতে আমার গাড়ির লোনটা তাড়াতাড়ি শোধ হয়ে যায় হ্যাঁ যাতে তোর গাড়ির লোন আর তোমরা প্রে করো যাতে সৌমিদের খুব তাড়াতাড়ি একটা খুব 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 ভালো একটা সিরিয়ালে একটা দারুণ ব্রেক পায় একদমই তাই আর হ্যাঁ তুই তো আমার ছোট ভাই হচ্ছে তোমার আশীর্বাদ করা উচিত আমার ভাইয়ের যেন খুব ভালো হয় ভীষণ ভালো হয় মানে যা যা আমরা এক্সপেক্ট করি না তাও যেন এমন ভালো ভালো জিনিসপত্র হয়ে যায় লাইফে আমি বুঝতেও পারছি না আর কি হতে পারে তোর লাইফে যেন সবটা ভালো হয় ওকে এবারে আমরা রিল করবো টাটা বাই দেখো মেরা আর ইন্দ্রিকা ফটো চিপকায়া হুয়া সুন্দর সা এক রাখি উইথ মোতি 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 বাহ কি সুন্দর দেখতে রাখিটা ইয়েস তুমি চুজ করেছিলে আমি পছন্দ করেছি রাখিটা এই এই বাবা রাখি এটাও সুন্দর দেখতে লাল পান্না দেওয়া রাখি পান্না লাল হয় চুনি আচ্ছা চুনি ওকে হ্যালো ইয়ে হ্যাঁ তোমারা গিফট খোল কে দেখো আর বাতাও জলদি ইয়ে পছন্দ হয়েছে হ্যাঁ আমি বললাম তো তোকে বেড কভার থেকে আই আই উইল ইয়ে সারা দিনের পর খাওয়ার পেটে পড়েছে পনির পোলাও আর চিকেনটা হচ্ছে আইন্দ্রি শুটিং থেকে মানে ফিরে করেছে আবার একটা কি দরকার বাবা ঠিক আছে দাও দাও আমি খেতে চাইলাম তুমি এটা বলে দিলে তো সবার সামনে ভাল লাগে না ভাল লাগে না ঠিক আছে দিচ্ছ চাইছো যখন অল্প ব্যাস ব্যাস ঠিক আছে আর লাগবে নেবো না না আনন্দ তো না না ঠিক আছে ফাইনালি হচ্ছে মাম্পির সাথে দেখা হয়েছে নেই থ্যাংক ইউ দিদাজি আরে মানে দোনোকে ভীষণ সুন্দর দেখতে লাগবে এবারে দেখাতে দাও একতলায় হচ্ছে গার্ডেন আর মাম্পি আমাকে সুন্দরভাবে এখন রাখি পড়াবে শোনো সুকান্ত দা আর ও এ তো আর রিয়াজ দা তো এলো না হ্যাঁ ঠিক আছে ওদেরকেই আমি ওদের আমি হ্যাঁ সত্যি বলছি প্রচণ্ড মানে একদমই টাইম হয়নি কি ওদেরকে ডাকবো এ করবো আর আমার হ্যাঁ আর আমার খুব খারাপও লাগছিল কেন বলতো কারণটা আমি তোমাকে পরে বলছি কেন ঠিক আছে ওকে কারণটা আমি জানি ওদেরকে বলে দেবো তো এবার আমি একদম নিজে থেকে টাইমটা পাইনি যেহেতু সায়ক কো জ্যাদা মানতি হ্যায় রিয়াজ কো কাম সচ্চাই ইয়েহি হ্যায় তুম লোগ লড়াই কর লো কি বাজে সবার লাস্টে পড়ালাম কিন্তু সবার আগে क्या बोल रहे हो सबर लास्ट पे पड़ालम किंतु सबर आगे यही होता है जो लास्ट पे आता उसको क्या शौक होता है कि सबसे आगे पहना है ना मम्मी छवते के छोटो आदमी सबर आगे पड़ा तेज बोलो थोड़ा हमको हम ही बोले कि हमको लगा कि हम सबसे छोटा है इसलिए हम सबसे पहले पड़े हैं जितना बहन है तो सबसे छोटा हम ही हम कैसा लगा देखो घोट के साथ रुद्राक्ष है ये एकदम नीचे वाला राखी जो है ये मम्मी ने दिया है अब खिलाओ मुझे जल्दी हम तो यही वाला खिलाएंगे हमको पता नहीं दुकानदार बोले बहुत टेस्टी है हमको ओके एक्सपेरिमेंट करना है कि साइड भैया से
सच में बहुत टेस्ट किया। वो बहन तारीफ तो ऐसे मम्मी अच्छा भी नहीं हुआ तब भी तारीफ करेगा। सच में बोल रहा हूँ मालपो के अंदर तो खीर बड़ा है, टेस्टी तो होगा ही। ये सबसे यूनिक राखी बांध है। थैंक यू सो मच। हाँ ये चोट चोट कर रहा है मेरा हाथ। चोट चोट कर रहा है किसी को। बाबा जीजा जी पानी लेके आ रहे। बाबा जीजा जी हमारा हिंदी तो ऐसा ही है। ये देखो अब है ममती का गिफ्ट देने का बाड़ी। तो ये है ममती तुम्हारा गिफ्ट। फिर मांगना ही कथा बोलो तुम्हारे चैनल के। देखो पहले ही बोलती थैंक यू क्योंकि लाल ना हो जाए। हाँ भाई लाल हो तो जाए। उधर पूछो बैठेंगे हम उधर। तो हाथ धो लो ना मेरे टी शर्ट में पूछ लो। चलो ये लो मेरे टी शर्ट में पूछ लो। प्यार देखो इधर और आई है। प्यार देखो इनका। हाँ बट मुझे इतना अच्छा लग रहा है ना कि इनका खुद का घर हो गया हो। हमको तब अच्छा लगेगा जब मेरा घर के अंदर हम बैठा के रखें। बस 15 दिन शायद। नहीं नहीं कोई बात नहीं। अब सब समझते हैं कि बाहर से इंसान आए सबको तो घर में रखना ही पड़ता है। बस बस थोड़ा सा बुरा लग रहा है कि शायक को आज बाहर रखे। बट ये बहुत अच्छा लग रहा है। बट मुझे बहुत प्यारा लग रहा है। पार्क में बैठ के खुले हवा में बहुत मजा आ रहा है। यश को थोड़ा बोलने में हिचकिचा रहे थे। लो सुंदर एटा में नहीं घुरबो मम्मी। हेलो अभी लो। वाओ बहुत अच्छा। अच्छा ये वाला बैग का हैंडल बड़ा हो जाता है। हाँ पता है मेरे पास सारा कलर का पर्स था पर येलो ही नहीं था। अभी ये येलो नहीं है। हाँ मस्टर्ड येलो है ये है ना। तुम्हारे पति को सब पता रहता है तुमको नहीं पता रहता। पसंद है तो बहुत थैंक यू।